السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله سبحانه وتعالى شكر شكري أدائي كرسي جابوتي شاكري توقوتا. একমাত্র আল্লাহ আলার জন্য দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি চির শান্তির ধর্ম সুশীতল ছায়া মানবতার কল্যাণ জীবনের সফলতা জান্নাত লাভের প্রতিশ্রুতি যেই ইসলাম একমাত্র আল্লাহ রবুল আলমিনের মনোনীত শান্তিময় ধর্ম যে ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করেছেন আলিয়াউম আকমাল তুল আকুম দিন আকুম ইসলাম আদীনা আল্লাহবাহান হোয়াতা বলছেন যে আমি ইসলামকে পরিপূর্ণতা দিয়েছি এবং এই ইসলামকে এই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে বেয়ামত সংগঠিত না হবে মহা ধ্বংস এবং সেই মহা বিপর্যয়ের মধ্য দিয়ে পৃথিবীর পরিসমাপ্তি না ঘটবে যতদিন পর্যন্ত জমিনের উপরে মানুষ বিচরণ করবে ততদিন পর্যন্ত ইসলামই একমাত্র মানুষের জন্য মুক্তির জন্য নাজাতের জন্য শান্তির জন্য আল্লাহ সুবাহান কর্তৃক মনোনীত নির্বাচিত ধর্ম ইসলাম আমরা ইসলামের আলোকে বর্তমান সভ্যতা এবং এই সভ্যতার স্রোতে ভাসমান আমাদের যুব সমাজের কি পরিণতি এবং এ অবস্থায় তারা কিভাবে ইসলামের আদর্শে ফিরে আসবেন মূল্যবোধ সৃষ্টি করবেন এবং সেই সাথে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালের জীবনে নাজাত লাভ করবেন এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে আসছিলাম আজকেও এই পর্বে আমরা আধুনিক সভ্যতা ও ইসলাম সেই সাথে মুসলিম যুব সমাজ তাদের করণীয় বর্জনীয় বিষয়গুলোর মধ্য থেকে মুসলিম যুবকদের জীবনে সৃষ্ট সমস্যা এবং এই সমস্যাগুলির সমাধানে ইসলাম কি সমাধান দিয়েছে ইতিপূর্বে আমরা শিখ বিষয়ে আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে কুফুরি বিষয়ে আলোচনা করেছি এবং কুফুরি বিষয়ে আলোচনা করতে গিয়ে দেখিয়েছি যে আমাদের যুব সমাজের একটা বড় অংশ যারা আজকে ধর্ম বিমুখ হয়ে ইসলাম বিমুখ হয়ে তারা ইসলামী অনুশাসন ইসলামী শিক্ষা ইসলামী তাহাজিব তামাদ্দুন এবং ইসলামিক কালচারকে পরিহার করে আধুনিক কালচার আধুনিক শিক্ষা এবং আধুনিকতার নামে অতিরঞ্জিত নগ্নতা বেহায়াপনা অথবা সংস্কৃতির নামে উদ্যাম নৃত্য ও ভয়ঙ্কর এক বিব্রতকর সাংস্কৃতিক চর্চায় আমাদের যুবকদের একটা বড় অংশ নিয়োজিত হয়ে গেছে অপরদিকে আমাদের যুবকদের একটি অংশ ধর্মীয় অনুশাসনে আবেগ তাড়িত হয়ে হয়তো কারো ভিতরে সৃষ্টি ধর্মান্ধতা হয়েছে মাঝে আরেকটি চমৎকার যুবকদের দল রয়েছেন যারা যেখানে যেভাবে যখন যে কাজটি সম্পাদন করতে হয় তারা সেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলছেন নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করে নবীর শিক্ষায় শিক্ষিত করে নিজের দেশ সমাজ রাষ্ট্রকে তারা কিছু দিচ্ছেন এবং সেই সাথে পরকালের জন্য তারা নাজাতের সম্বল সংগ্রহ করছেন আমরা এইসব যুবকদেরকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সত্যিকার কথা ইসলাম আল্লাহ সোহানা আলার মনোনীত ধর্ম এটি মানবতার সর্বোচ্চ কল্যাণকর জীবন ব্যবস্থা আমরা আবারও বলছি অজ্ঞতার কারণে অথবা ইসলাম থেকে দূরে থাকার কারণে অথবা ইসলামী শিক্ষার অভাবে আমরা ইসলামের মৌলিক সৌন্দর্য থেকে অনেকেই বঞ্চিত একজন মানুষের রয়েছে ব্যক্তি জীবন ব্যক্তি জীবনের রয়েছে কয়েকটি পর্ব একটি উল্লেখযোগ্য পর্ব হল যুবক জীবন একজন মানুষের জীবনে এই যুবক জীবন অথবা যুব মানুষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব এই পর্বটি হচ্ছে মানুষের অর্জন করার সময় এই পর্বটি হচ্ছে মানুষের সমৃদ্ধ এইস সোনালি যুগ তার সবচাইতে মহামূল্যবান সময় এই সময়টিকে যদি আমরা প্রপার ওয়েতে এবং যথাযথ ব্যবস্থার মাধ্যমে এবং সুন্দর পরিকল্পনার ভিতর দিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই জীবনে ব্যর্থতা হতাশা কখনোই স্পর্শ করতে পারে না এটি পরীক্ষিত সত্য আমরা অনেক ব্যক্তিকে দেখেছি জীবনের খুব সাধারণ অবস্থা থেকে উঠে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছেন নিজের জন্য পরিবারের জন্য কল্যাণ সাধন করেছেন আবার সমাজের জন্য দেশের জন্যও তারা অবদান রেখে গেছেন তারা স্মরণীয় হয়ে আছেন তারা বরণীয় হয়ে আছেন আমরা আজকের এই পর্বে দেখব যুবকদের জীবনে সৃষ্ট সমস্যা এবং এই সমস্যা থেকে যুবকদের ব্যক্তিগত জীবনে কি ধরনের বিপর্যয় ঘটে এরই আলোকে আমরা এখান থেকে বেরিয়ে আসার উপায় খুঁজব পবিত্র কোরআনে এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে আধুনিক সভ্যতা আমরা বলেছি যে যেটি যান্ত্রিক সভ্যতা যন্ত্রনির্ভর সভ্যতা সব কিছুই যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মানুষের খাদ্যের সমস্যার সমাধান অনেকটাই যন্ত্র নির্ভর মানুষের বস্ত্র সমস্যার সমাধান এটিও যন্ত্র নির্ভর খাদ্য সংগ্রহ করার জন্য আজকে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে আজকে হাল চাষাবাদের জন্য যন্ত্র ব্যবহৃত হচ্ছে আর এই যন্ত্র ব্যবহার করার জন্য সমাজের একটি উল্লেখযোগ্য অংশ কর্মহীন হয়ে পড়ছেন যোগাযোগ ব্যবস্থায় চলাচলের ক্ষেত্রেও যন্ত্রের ব্যবহার এমনি করে বড় বড় কার্য সম্পাদনের ক্ষেত্রে আজকে বড় বড় শক্তিশালী যন্ত্রের ব্যবহার হচ্ছে একদিকে যেমন যন্ত্রের মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে আবার যান্ত্রিক সভ্যতা মানুষের জীবনে ব্যাপকভাবে একটা পরিবর্তন এনে দিচ্ছে এই যে আধুনিক সভ্যতার গতি এই গতিতে আমাদের যুবকদের জীবনে ব্যক্তিগত জীবনে যে সমস্যাগুলো যে তাদের ভিতরে বিপর্যয়গুলো তৈরি হচ্ছে আমরা যদি সেগুলোর দিকে একবার সংযোগ করি তাহলে দেখব প্রথমত যুবকদের সামনে আমাদের বিরাট একটা যুবক যুবতী যারা আজকে বেকার বেকার অর্থই হচ্ছে একটা চরম অনিশ্চয়তা এই অনিশ্চয়তা থেকে বের হয়ে আসার জন্য যুবকদের প্রয়োজন একটি কর্মসংস্থানের রাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান অনেক কর্মের সুযোগ তৈরি করছে কিন্তু তারপরেও একটা উল্লেখযোগ্য সংখ্যক যুবক এখনো কর্মহীন বেকার আর এই বেকারত্বের সুযোগে তাদের জীবনে নেমে আসছে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা সবচাইতে যে বিষয়টি ঘটছে সেটা হল বড় ধরনের হতাশা আমরা হতাশাগ্রস্তদের জন্য পাকের কোরআনের আয়াত শুনিয়েছিলাম লুক মির রহমাতিল্লাহ। তুমি আল্লাহ রহমত থেকে হতাশ হয়ে যেও না বেকার যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাকে আল্লাহ পাক যে দুটো হাত দিয়েছেন এই দুটো হাত কখনো বেকার থাকার কথা নয় একজন মানুষ অবশ্যই এসে কোনো না কোনো যোগ্যতার অধিকারী আল্লাহ তাকে কোনো না কোনো কিছু করার মতো তার ভিতরে এক ধরনের যোগ্যতা দান করেন কেউ হাত দিয়ে চমৎকার কাজ করতে পারেন কেউ চিন্তার মাধ্যমে চমৎকার উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন বিষয় তৈরি করতে পারেন কেউ তার শরীরের শক্তি দিয়ে যেসব কাজে বলের দরকার শক্তির দরকার শক্তি শক্তিমত্তার পরিচয় দিয়ে তার বেকারত্বকে দূর করতে পারেন আসলে এটি একটি মানসিকতা এই মানসিকতাটি আমাদের যুবকদেরকে অনেকটা জড়তার ভিতরে ডুবিয়ে রেখেছে আমাদের যুবকদের একটা বড় অংশ তারা মনে করে পড়াশোনার পরে যদি আমরা কোনো কাজে কোনো চাকুরিতে ঢুকতে না পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ চাকুরি সেটা যে মানিরই হোক যে ধরনেরই হোক একটা চাকুরিতে আমাদেরকে প্রবেশ করতেই হবে আর এ কারণে আমাদের দেশে বেকার যুবকেরা চাকুরির জন্য এখনো প্রচেষ্টা তারা না চালায় এখনো তদবির তারা না করে যে এক পর্যায়ে একটি চাকুরির জন্য তারা বহু সংখ্যক মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেন রাসুল্লাহ সাল আলহামের যুগ আজকের যুগ অনেক পার্থক্য তখনকার যুগেতে কোনো এই ধরনের চাকুরি কর্মসংস্থানের ব্যবস্থাই ছিল না কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা সেই যুগের বেকারদের কি করে তাদের হাত দুটুকে কর্মীর হাতে পরিণত করেছিল অতি স্বল্প সময়ে তারা দারিদ্র জয় করে একটি সুখী সমৃদ্ধ খাদ্যে পরিপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে পেরেছিলেন আমরা জানবো এই বিষয়টি সম্মানিত দর্শক শ্রোতা তার আগে আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসব বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আমরা আলোচনাটি বিরতির আগে যে পর্যায়ে এসে থেমেছিলাম যে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগে এমন কি শিক্ষা ব্যবস্থা চালু ছিল যে শিক্ষায় অভাবগ্রস্ত অভাবে নিমজ্জিত আরবের মরুর সন্তানেরা কিভাবে তাদের অভাবকে অতিক্রম করেছিলেন ধনীদের উপরে বাধ্যতামূলক জন্য ব্যবস্থার মাধ্যমে অংশ নির্ধারণ করেছিলেন আল্লাহ সুবাহর বিধান মোতাবেক তিনি সেটি আদায়ের ব্যবস্থা করেছিলেন শুধু তাই নয় জাকাত প্রদানকারী সে যদি অস্বীকার করত তাহলে তার কাছ থেকে সেটি হিসেব করে আদায় করার জোরালো ব্যবস্থা গ্রহণ করতেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই জাকাতের অর্থ দিয়ে সমাজের দরিদ্র অসহায় ব্যক্তিদের সহযোগিতা দিয়ে দারিদ্র বিমোচনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এছাড়া যারা বেকার যুবক কর্মক্ষম তাদেরকে তিনি ভিক্ষা বৃত্তি থেকে নিবৃত করে যে কোনো একটি কর্ম বাছাই করে নেওয়ার জন্য উৎসাহিত করতেন এমন একটি চমৎকার ঘটনা আমাদের ঘরে ঘরে মুখে মুখে প্রচলিত এক যুবক এসে রাসুলের কাছে ভিক্ষা চাইলেন রাসুল জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কিছু আছে বিক্রি করার মতো কবিতার ভাষায় সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রাসুল খাদ্য কিনার তরে একটি মাত্র সম্বল তার কম্বল নিয়ে রাসুলের সামনে উপস্থিত হলেন এটি বিক্রি করা হল অর্ধেকটা তাকে খাদ্য কেনার জন্য বাকিটা কুঠার কিনে জঙ্গল থেকে কাঠ কেটে কাজ করে তার অভাব দূরীভূত করার জন্য রাসুল তাকে উৎসাহিত করলেন যাও কাঠ কেটে খাও দেখো আল্লাহ করে কি যে তোমার জন্য আল্লাপাকে একটা পথ খুলে দিবেন আল্লাপাক কোরআনে বলছেন তার জন্য আল্লাহ একটা রাস্তা বের করে দিবেন মিন দেবেন একটি অবলম্বন যদি তার সামনে থাকে তাহলে সেখানে আল্লাপাক বেহিসাব অগণিত জীবিকা তার জন্য বরাদ্দ করেন কিন্তু আমরা সেই কাজের অবলম্বনটি খুঁজে পাই না আমরা আগে এক পর্বে এই বিষয়ে সামান্য আলোচনা করেছিলাম যে যুবক কেন বেকার হবে তার সবচাইতে বড় সম্পদ হল তার যৌবন তার শক্তি এবং তার দুটো হাত সেই সঙ্গে আল্লাপাক দিয়েছেন এক মহানিয়ামত তার চিন্তা চেতনা মস্তিষ্ক একটি কাজকে বাছাই করে সেই কাজটিতে দক্ষতা অর্জন করে স্কিল ডেভেলপ করে তার মাধ্যমে আত্মপ্রতিষ্ঠিত হওয়া খুবই সহজ বিষয় জগৎ যেমন সম্প্রসারিত যান্ত্রিক সভ্যতায় যেমন মানুষের জীবনে এসেছে গতি আজকে তেমনি তৈরি হয়েছে অসংখ্য অগণিত কর্ম সেই কর্মকে আমাদের বাছাই করে নিতে হবে হাতের উপার্জন হালাল উপার্জন শ্রেষ্ঠ ইবাদত আর আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন তুমি হালাল উপায় উপার্জন করো বিসমিল্লা বলে যে কোনো কাজ করো যে কাজ পাক করার অনুমতি দিয়েছেন যা ইসলাম নিষেধ করেনি তা যে কোনো বান্দার জন্য করা জায়েজ তবে হারাম কাজের মাধ্যমে নয় নিষিদ্ধ কাজের মাধ্যমে নয় নিষিদ্ধ বস্তু বিক্রির মাধ্যমে নয় এটাই হল ইসলামের মানদণ্ড আজকে যুবকদের একটা বিরাট অংশ বিভিন্ন ধরনের গান নৃত্য অথবা অশ্লীল সিনেমা অশ্লীল চিত্রকল্প অথবা বিজ্ঞাপন এই ধরনের কাজে তারা জীবিকার সন্ধানে জড়িয়ে যাচ্ছেন অবশ্য এগুলো অত্যন্ত চাকচিক্যময় মরিচিকা যেরকম মানুষকে প্রলুব্ধ করে এগুলো মানুষকে প্রলুব্ধ করে আমাদের বিশেষ করে যুবা মহিলারা এই ধরনের পথে সবচাইতে বেশি উৎসাহ বোধ করেন কিন্তু মনে রাখতে হবে বেকারত্ব যুবকদের একটি বড় সমস্যা বেকারত্ব যেমন সমস্যা তার চাইতে বেকার থাকাটা আরো বড় সমস্যা হাত আছে তার কাজ নাই এটা একটা অসম্ভব ব্যাপার বলে মনে হয় যে কোনো কাজ একজন যুবক তার পছন্দের বিষয়কে সে গ্রহণ করে পরিচর্যা করে অবশ্যই এর মাধ্যমে তার দারিদ্র বিমোচন করা সম্ভব অভাব দারিদ্রতা ক্ষুধা আল্লাহর প্রতি বিশ্বাসকে দুর্বল করে দেয় ভিতরে তৈরি হয়ে যায় আলোচনায় আমরা বলেছিলাম যে আজকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর বিধানকে যেভাবে অমান্য করে আল্লাহকে রেজিক দাতা হিসাবেও সেভাবে অমান্য করে তারা আল্লাহকে রেজিক দাতা মনে করে না তারা মনে করে রেজিক মানুষ বানায় মাঠে চাষ করে সেখানে পর্যাপ্ত পরিমাণে আধুনিক তথ্য প্রযুক্তি প্রয়োগ করে তারপরে এক সময় সে প্রযুক্তির কারণে উৎপাদন বাড়ে হ্যাঁ আজকে মানুষ মাটি ঘুরে পানি বের করছে এই পানি দিয়ে চাষাবাদ হচ্ছে হুম ফার্টিলাইজার ব্যবহার করছে ফলে অনেকের এমন একটা ধারণা কোথায় আসমান থেকে জীবিকা আসে এগুলো ধর্মের কথা তো আল্লাহকে রিজিক দাতা হিসাবে বিশ্বাস করা ইমান মোমেনের পরিচয় ওহক হিসাব। তিনি ধারণার চাইতে বেশি জীবিকা প্রদান করেন তিনি যাকে যত খুশি জীবিকা দান করেন কিন্তু এই জীবিকার জন্য প্রয়োজন হতাশাকে দূর করে নিজের হাত দুটুকে কর্মীর হাতে রূপান্তর করা এই হতাশা দূর করার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সাহস জুগিয়েছেন বাবা জাদা কা আ ইলানা এটা আমাদের রাসূলকে উদ্দেশ্য করে অবতীর্ণ আয়াত আপনি নিজে একদিন অভাবী ছিলেন ক্ষুধার্ত ছিলেন আল্লাহকে আপনাকে সেই অভাব মুক্ত করেননি আপনাকে কি আল্লাহ আজকে বৃত্তবানদের তালিকা অন্তর্ভুক্ত করেননি এটা রাসূলের শানে অবতীর্ণ আয়াত কিন্তু তার আবেদন নির্দেশনা আমাদের জন্য প্রযোজ্য প্রতিটি যুবকের জন্য প্রযোজ্য আম্মা বিনয় নাতি রবদিকা হে আল্লাহর বান্দা হে যুবক আল্লাহ অবশ্যই আপনাকে একটা নিয়ামত দান করেছেন কিসের নিয়ামত একটা কাজের শক্তি দিয়েছেন আপনি খুঁজে দেখুন অবশ্যই আপনার ভিতরে একটা যোগ্যতা আছে আপনি ব্যবসায় অংশ নিতে পারেন আপনি ক্রিয়েটিভ কাজে অংশ নিতে পারেন আপনি নতুন করে উদ্ভাবনী কোনো চিন্তায় আত্মনিয়োগ করতে পারেন আপনি রিপেয়ারিং কাজে আপনার দক্ষতা স্বাক্ষর রাখতে পারেন আপনি নির্মাণ কাজে আপনার মেধাকে কাজে লাগাতে পারেন হাজারো হাজারো লাখো লাখো কর্ম আপনার সামনে আপনি বলছেন আপনার কোনো কাজ নেই আপনি একটা ক্ষুদ্র চাকুরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন লাখ লাখ টাকা ঘুষ নিয়ে আপনি ওই চাকুরি দাতাদের পিছনে পিছনে ছুটছেন বড় বড় ব্যক্তিদের দারে দারে তদ্বিরের জন্য তাদেরকে বিরক্ত করছেন এটা একজন যুবকের জন্য কাম্য নয় আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ে থাকেন কম্পিউটার শিখে থাকেন তাহলে আপনার জীবিকা প্রসারিত ন্যূনতম পক্ষে আপনি যদি হাতের কাজ শিখে থাকেন সাধারণত একটা টেইলারিং এর কাজ যদি আপনি জানেন আপনার জীবিকার অভাব নেই কেন যুবক ভাইয়েরা নিজেকে অসহায় ভাবেন অসম প্রতিযোগিতার কারণে ভিতরে অসহায় তৈরি হয় অসহায়ত্ব তৈরি হয় অমুকে বড় হয়েছে তার পিছনে পিছনে আমাকে ছুটতে হবে এটা যৌক্তিক নয় আল্লাহ পবিত্র আমাদেরকে এভাবেই উৎসাহিত করেছেন মা শপথ রাতের আধারের শপথ আল্লাহ তোমাকে ছেড়ে যাননি তোমাকে পরিত্যাগ করেননি হতাশায় ডুবে যাওয়ার কোনো কারণ নেই আয়াতগুলো রাসুলের সানে নাজিল আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাজিল হয়েছিল কোন একটি কঠিন অবস্থায় রাসুল নিজে কিছুটা বিমর্ষ ছিলেন তিনি অপেক্ষমান ছিলেন আর এই অবস্থা দেখে আল্লাপ উৎসাহিত করে আয়াত নাজিল করলেন এ রাসুল তুমি মনে করো না তুমি ভেবো না যে তোমাকে আমি ছেড়ে দিয়েছি অথবা তোমাকে আমি পরিত্যাগ করেছি তোমার বিষয়ে আমি তোমার থেকে দূরে চলে গেছি বরং এটা তোমার জীবনের একটা পর্ব জীবনে এই ধরনের পরীক্ষা আসবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালানা বুলু আনাকুম বিশাই ইম্মিনাল খাউফে ওয়াল জুয়েমিনাল আম ওয়ালে ওয়াল আনফুসি ওয়াত অভাশি সবি ঋণ ধৈর্যশীলদের জন্য আল্লাহ রাসুল কাল্লাবাক নির্দেশ দিচ্ছেন ধৈর্যশীলদের জন্য যারা ধৈর্যের মাধ্যমে অবস্থাকে মোকাবেলা করে এগিয়ে যায় জীবনে যদি বাধাই না আসবে জীবনে যদি সৃষ্টি না হবে তাহলে যৌবন প্রতিবন্ধকতাই টপকাবে কোন দেয়াল কোন দেয়াল অতিক্রম করে কোন বাধা অতিক্রম করে এই যৌবন এগিয়ে যাবে সামনের দিকে বলুন আপনারা ফুল শয্যায় শুয়ে আরাম কেদারায় বিছানায় রাত দিন যাপন করে আর সেই সুখময় জীবন উপভোগ করে আমরা কি আমাদের যৌবনের তেজদীপ্ত শক্তিকে প্রকাশ করতে পারি কখনোই না এজন্যই মানুষের জীবনে বাধা আসবে আর বাধা অতিক্রম করে যাওয়ার নামই হল যৌবনের গতি আল্লাহ কোরআনে বলছেন। ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত এই ধরনের পরীক্ষার মুখোমুখি তোমাকে হতে হবে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে দিয়ে। সম্পদ ধ্বংস করে দিয়ে সম্পদের কমি করে দিয়ে সম্পদের স্বল্পতা দিয়ে তোমাদের জীবনের উপরে বিপর্যয় দিয়ে এবং তোমাদের ফল মূল বাগান সমূহের উপরে বিপর্যয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো আমি দেখব যে তোমরা সত্যিকারে ইমানের উপরে কতটা দৃঢ় এবং মজবুত হতাশার কালিমা মুছে যুবক ভাইরা হতাশার মাধ্যমে সৃষ্ট সব সমস্যা এই সমস্যাগুলোকে দূরীভূত করার জন্য তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সবচাইতে বড় যে সমস্যাটি সেটি হল দারিদ্র কর্মবিমুখতা কর্মবিমুখতাকে দূরীভূত করে বেকারত্বকে দূরীভূত করে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহর কোরআন অনুপ্রাণিত করেছে উদ্বুদ্ধ করেছে জাগিয়ে দিয়েছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজে আসো এখানেই তোমার কল্যাণ সফলতা আল্লাহ পাক আমাদেরকে বেকার জীবনের অভিশাপ থেকে বেরিয়ে আমাদেরকে উপার্জন সক্ষম যুবক হওয়ার তৌফিক দান করুন হালাল পথে উপার্জন করার শক্তি দান করুন সত্যিকারের ইসলামী চেতনা বুকে জাগ্রত করে দিন এই দোয়া করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি